আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত দ্রুত ও উচ্চতা অধ্যায় দশ দিনাজপুর বোর্ড দু এই প্রশ্নে দেওয়া আছে পি ও কিউ দুটি নির্দিষ্ট স্থানের মধ্যবর্তী দূরত্ব বারোশো মিটার অর্থাৎ এখানে দেওয়া আছে পি আর কিউ এরকম দুটো বিন্দু দেওয়া আছে এদের মধ্যবর্তী দূরত্ব হলো বারোশো মিটার তো এখন আর বিন্দুতে অবস্থিত একটি বিমান আর বিন্দুতে একটি অবস্থিত বিমান এই পি কিউ এর সাথে অবনতি কোন অর্থাৎ বিমানটা তো এই দিয়ে যাইতেছে এই পি এর সাথে অবনতি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আর এই কিউ এর সাথে অবনতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি যাই হোক এই রকম আমাদের চিত্র অঙ্কন করতে হবে আবার আর এস হলে আর এস লম্ব পি হলে অর্থাৎ এই যে আমাদের এখানে পি আর কিউ যে থাকবে এদের উপর আর থেকে একটি লম্ব থাকতে হবে আর এস হলে আর পি এস আর পি এস এই কোন এবং কিউ কিউ আর এস এই কোণ এই দুটি কোণের মধ্যকার সম্পর্ক লিখতে হবে ওকে আমরা করি আগে ক নাম্বার সমস্যাটির সমাধান পাওয়ার জন্য আমরা আগে উদ্দীপকের বর্ণনা অনুসারে একটি চিত্র আনুমানিক চিত্র অঙ্কন করে নিব তো চিত্রটি হলো এই যে আর বিন্দুতে একটি বিমান অবস্থিত বিমানটি এ পথে যাচ্ছে এবি পথে যাচ্ছে তো এবং ভূতলস্থ দুটি বিন্দু পি এবং কিউ এদের মধ্যবর্তী দূরত্ব হল বারোশো মিটার এদের মধ্যবর্তী দূরত্ব বারোশো মিটার এখন আর হতে পি কিউ অর্থাৎ এই যে আর বিন্দুতে একটি অবনীত অবনতি অবনতি কোণ আছে তাই না উন্নতি কোণ প্রশ্নে আসে হচ্ছে অবনতি কোণ তো বিন্দুদের অবনতি কোন আর এখানে এই যে পি বিন্দুর অবনতি কোন এখানে হবে এটা আছে আমাদের কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এই অবনতি কোন হলো সিক্সটি ডিগ্রি আবার এখানে কিউ বিন্দুর অবনতি কোন এটা হলো আমাদের থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি আবার আর হতে পি কিউ এর উপর একটি লম্ব আছে এটি হচ্ছে আর লম্ব তো আমরা এখানে ধরে নিতে পারি পি হতে সম্পূর্ণটা হচ্ছে আমাদের বারোশো সম্পূর্ণটা কত বারোশো বারোশো মিটার যদি হয় আর পি হতে এস এর দূরত্ব যদি আমরা এক্স ধরি তাহলে কিউ হতে এসের দূরত্ব হবে হচ্ছে বারোশো মাইনাস এক্স এখন আরেকটা জিনিস আছে আমাদের কিন্তু এবি বি আর হলো পি কিউ এরা পরস্পর সমান্তরাল পিকিউ এরা পরস্পর সমান্তরাল যদি সমান্তরাল হয় এবং তাদের একটি সেদক সেদক হলো সেদক হলো এখানে আমাদের আর পি যদি সেদক হয় তাহলে এই যে দেখো আর এই কোণটা এ আর পি এর একান্ত কোণ তার মানে এরা পরস্পর সমান হবে এই দুটি কোণ পরস্পর সমান হবে আবার এখানে দেখো আমাদের এখানে এই যে এটা অবনতি থার্টি ডিগ্রি আসে এবি আর পি কিউ এরা পরস্পর সমান্তরাল আর আর কিউ যদি তাদের সেদক হয় তাহলে এইটি হবে একান্ত কোন এই যে সেদকের এই দুই পাশের এই কোনটি হয় একান্ত কোন এরা পরস্পর সমান তাহলে এই কোন আমাদের থার্টি ডিগ্রি হবে তাহলে এটার জন্য আমাদের সংক্ষিপ্ত বর্ণনাটা কি হবে আমরা লিখব মনে করি আর বিন্দুতে বিমানটির অবস্থান এবং পি ও কিউ দয়ের মধ্যবর্তী দূরত্ব বারোশো মিটার আর থেকে পি কিউ বিন্দুদ অবনতি কোন যথাক্রমে সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি এরপরে আমরা কি করব আমাদের যে এই কোণের সাথে প্রশ্নে বলা আছে এই কোণের সম্পর্ক লিখতে হবে এই কোণের সাথে এই কোণের সম্পর্ক লিখতে হবে তো এটার জন্য আমরা এই যে এখানে আমাদের যে আর এস লম্বটা আছে আর এখানে অবনতি কোন এ আর পি এই কোনটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর বি আর কিউ এই কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে আমরা এখানে পেলাম কত ডিগ্রি সুতরাং এ আর পি সিক্সটি ডিগ্রি বি আর কিউ হলো থার্টি ডিগ্রি আবার এ বি এবং যে আর হতে সরি আর হতে পি কিউ এর উপর আর এস কি আছে এ আর এস এটা হলো লম্ব তো লম্ব যদি হয় এই লম্বের দুপাশে দেখো দুইটা কোণ আছে এই কোণ আর এই কোণ এরা পরস্পর সমকোণ হবে তাহলে আর এস লম্ব পিকিউ হলে আর এস পি এবং আর এস কিউ এই দুই কোণ পরস এটাও সমকোণ এটাও নাইনটি ডিগ্রি দুটাই আলাদা আলাদা এটাও নাইনটি ডিগ্রি এটাও নাইনটি ডিগ্রি আবার এখানে বলা হচ্ছে এবি এবং পিকিউ সমান্তরাল আর পি আর যদি তাদের ছেদক হয় এ বি সমান্তরাল পি কিউ এবং পি আর তাদের ছেদক ছেদক হলে এদের মধ্যে একান্ত কোন এই কোনটি আছে এই যে আর পি এস এটার একান্ত কোন কোনটা এ আর পি আর পি এস এ আর পি এটা হচ্ছে একান্ত কোন সিক্সটি ডিগ্রি এখন হচ্ছে আমাদের কি করতে হবে এস এই কোনটার মান বের করতে হবে তো প্রশ্নে আমাদের কোন কোনটা বের করতে বলছে একটু বলি কিউআরএস আর পি এস এই কোন লাগবে আর কিউ আর এস লাগবে তো আমরা অলরেডি আর পি এস এই কোনটি পেয়েছি আর পি এস এ একান্ত কোন যেহেতু এটি সিক্সটি ডিগ্রি আমরা পেয়েছি এ আর এ আর পি এর সি একান্ত কোন এটা এটা সিক্সটি ডিগ্রি পেলাম এখন আর লাগবে হচ্ছে কিউআরএস তো যদি কিউ আর এস আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে কিউ আর বি কিউ আর বি এটি হলো আমাদের থার্টি ডিগ্রি আর এটা যেহেতু লম্ব আছে তাহলে এর সাথে এটা কি নাইনটি ডিগ্রি আমরা যদি নাইনটি ডিগ্রি থেকে এই থার্টি ডিগ্রি মাইনাস করি আবারও বলি আমাদের এই যে এই সম্পূর্ণ কোনটা কত ডিগ্রি এই কোনটা এটা যেহেতু সমান্তরাল পি এর এবং আর এর যেহেতু লম্ব তার লম্ব হলে এই কোনটা আমাদের কত ডিগ্রি হয় সম্পূর্ণ কোণ নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে যদি থার্টি ডিগ্রি আমরা মাইনাস করি অর্থাৎ এস এই কোন হবে নাইনটি ডিগ্রি মাইনাস কিউআরবি অর্থাৎ থার্টি ডিগ্রি নাইনটি ডিগ্রি থেকে থার্টি ডিগ্রি মাইনাস করলে এখানে আমরা পাবো নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটি হলো আমাদের আমাদের এই যে আর পি এস এবং ও এই দুটি কোণের মধ্যে সম্পর্ক এরা পরস্পর সমান এই দুটি কোণ এদের মধ্যে সম্পর্কটা কি হলো আমাদের এরা পরস্পর সমান এরপর সমস্যাটি হলো বিমানটি ভূমি হতে কত ওপরে রয়েছে তা নির্ণয় করো অর্থাৎ এই যে ভূমি হতে এই যে আর এস এটা যে আর এস এই আর এস ইকুয়াল আমরা এইচ ধরে নিতে পারি এই দ্রুতটা নির্ণয় করতে হবে তো এই দ্রুত নির্ণয়ের জন্য আমরা দুটি ত্রিভুজের সাহায্যে এই সমস্যাটা সমাধান করতে পারি এটা হচ্ছে আমাদের এই যে এই এক নং ত্রিভুজ আর দুই নং ত্রিভুজ এই দুটি ত্রিভুজের ক্ষেত্রে তো এই দুটি ত্রিভুজের আমাদের কি কি দেওয়া আছে তো প্রথম ত্রিভুজের আমাদের এখানে পিএস ইকুয়াল কত দেওয়া আছে এক্স মিটার উচ্চতা আর এস এটাকে আমরা এইচ ধরে নিলাম আর পি কিউ এই সম্পূর্ণ দূরত্ব আমাদের কত ছিল বারোশো মিটার ছিল সম্পূর্ণ দূরত্ব বারোশো মিটার তাহলে এই কিউ এস আমরা কত পাইছি বারোশো মাইনাস এক্স এটা আমরা যেহেতু পূর্বে লিখছি এটা বারোশো মাইনাস এক্স এখন ক হতে আমরা কী পেলাম আর পি এস কোন সিক্সটি ডিগ্রি পেলাম এই কোনটা একান্ত কোন সিক্সটি ডিগ্রি আবার আমাদের আর কিউ এস আর কিউ এস এটা আমাদের থার্টি ডিগ্রি এখন আমরা যদি এই যে আর পি এস এই যে ছোটোতে যে ত্রিভুজটি আছে যেটাকে আমরা এক্স ধরেছি পিএস এর মান এক্স এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেহেতু এইস এর সাথে সম্পর্ক অর্থাৎ লম্বের সাথে এই দুটি ত্রিভুজের সাধারণ বাহু এক নং দুই নং ত্রিভুজের সাধারণ বাহু হচ্ছে আর তাহলে এখানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি এই কোন আছে সিক্সটি ডিগ্রি আর পিএস কোণ কোন তাহলে আমরা এখানে লিখতে পারি যদি আমরা ট্যান নিই টান সিক্সটি ডিগ্রি নিই আর তাহলে আমাদের হবে লম্ব বাই ভূমি লম্ব আসে এইস এবং আসে এক্স তো মনে প্রশ্ন জাগতে পারে আমরা এখানে ট্যান নিব কেন ট্যান নিব হচ্ছে আমরা যেহেতু এই কোনটা পেয়েছি সিক্সটি ডিগ্রি এই কোনের বিপরীত বাহু এটা আমাদের বের করতে হবে এইস তাহলে এটি হচ্ছে বিপরীত বাহু হচ্ছে এটি লম্ব আর আমাদের এখানে জানা আসে এই এক্স মানটা আমরা ধরে নিয়েছি যেহেতু লম্ব এবং ভূমি এই দুটি আমাদের জানা আছে তো এটি হচ্ছে ট্যান লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক হয় ত্রিকোণমিতির ট্যান এর অনুপাত অর্থাৎ ট্যান আরপিএস পি এস কোন ইকুয়াল লম্ব বাই ভূমি এই কোণের বিপরীত বাহু অর্থাৎ এই সিক্সটি ডিগ্রি যে কোন আসে আর কোন এই কোণের বিপরীত বাহু এটি হলো লম্ব আর এই সন্নিহিত বাহু এটি হলো ভূমি তাই লম্ব বাই ভূমি তো এখানে আমাদের আর পি এস কোন সিক্সটি ডিগ্রি আছে। আর আমাদের আর এস হচ্ছে এইচ ধরে নিছি আমরা যে এইচ বাই এক্স তো সিক্সটি ডিগ্রি মান কত রুট রুট তাহলে যেহেতু আমরা বের করব তাহলে এইচ ইকাল রুট থ্রি এক্স এরপরে আমরা এই ত্রিভুজ থেকে এক্স এর মান বের করতে পারব এই ত্রিভুজও আমরা যেহেতু এখানে আমাদের ভূমি আর এর বিপরীত বাহু লম্ব আসে তাহলে আমরা এদের মধ্যে সম্পর্ক তৈরি এটাও আমরা টেন থার্টি ডিগ্রি থেকে শুরু করবো তো কিভাবে নিব এটা আমরা নিব হচ্ছে আমাদের এই ত্রিভুজের নাম হচ্ছে আর এস সমকুণী ত্রিভুজ আর এস সমকুণী ত্রিভুজ তো টেন আর এস কোন এই কোণের বিপরীত বাহু হচ্ছে আর এস হচ্ছে এটি লম্ব আর এটি হলো আমাদের ভূমি তাহলে লম্ব এবং ভূমি আর আর এস বাই কিউএস

এইচ ইকাল আমরা এখানে কী বের করে রাখছি এইচ ইকুয়াল বের করে রাখছি রুট থ্রি এক্স তাহলে রুট থ্রি এখানে এইস এর মান যদি আমরা রুট থ্রি এইস এর মান যদি আমরা রুট থ্রি এক্স বসিয়ে দিই তাহলে রুট থ্রি রুট থ্রি এক্স আর এখানে হচ্ছে বারোশো মাইনাস এক্স তো এই রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কী হবে থ্রি এক্স এটা হবে আমাদের হ্যাঁ এখানে হবে আমাদের থ্রি এক্স ইকুয়াল বারোশো মাইনাস এক্স এই এক্সকে আমরা পক্ষান্তর করলে কি পাব বারোশো এখন যদি আমরা এটা ফোর এক্স ফোর এক্স করি তার ফোর এক্স ইকুয়াল কী হবে বারোশো এই ফোর দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে এক্স ইকুয়াল বারোশো ভাগ চার বারোশোকে চার দ্বারা ভাগ করলে এক্সের মান হয় তিনশো মিটার এখন এক্সের মান যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই এক নং সমীকরণ আমি যেহেতু এইচ এর মান আমরা বের করব এক নং সমীকরণে আমাদের কি ছিল এইচ ইকুয়াল রুট থ্রি এক্স এই মানটা যদি আমরা এক নং সমীকরণে বসিয়ে দিই তাহলে আমরা এইসের এর মান পেয়ে যাব এইচ ইকুয়াল রুট থ্রি এক্স এখানে আমরা যদি এক্সের মান তিনশো বসিয়ে দিই তাহলে এইচ ইকুয়াল তিনশো রুট থ্রি এটা ক্যালকুলেটার ব্যবহার করে পাঁচশো উনিশ দশমিক ছয় দুই মিটার পাবো তাহলে বিমানটি ভূমি হতে পাঁচশো উনিশ দশমিক ছয় দুই মিটার ওপরে রয়েছে এরপরে আমাদের কি করতে হবে পরের প্রশ্নে গনম প্রশ্নে মনে হয় আমাদের এই যে পি আর এর কিউ আর এই মানগুলো বের করতে হবে পি আর কিউ আর এই মান বের করতে হবে দেখি আমাদের গণম প্রশ্নে কি আছে এই যে পি আর এবং কিউ আর এর দৈর্ঘ্য নির্ণয় করো তো এটা আমরা কি দিয়ে করতে পারি যেহেতু এই প্রথম ত্রিভুজের এটার মান আমরা কত পেয়েছি তিনশো এটা পেয়েছি তিনশো আবার এটা পেয়েছি এটা দিয়ে করতে পারবো তিনশো রুট থ্রি এটা পেয়েছি তিনশো রুট থ্রি তো আমাদের এই কোনটি দেওয়া আছে আর এটা নির্ণয় করতে হবে যেহেতু অতিভুজ নির্ণয় করতে হবে আমাদের লম্ব আমরা লম্ব দেই করি লম্ব দেওয়া আছে ভূমিও দেওয়া আছে এটা আমরা কস সিক্সটি ডিগ্রি দিয়েও করতে পারবো কস সিক্সটি ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এই যে তিনশো এক্সের মান তিনশো বাই আর পি অতিভুজ হচ্ছে এখানে আরপি বা পি আর যাই বলি তাহলে এটাও আমরা করতে পারবো আবার সাইন দিয়েও করতে পারবো যেহেতু লম্ব তিনশো রুট থ্রি আসে এটাও আমরা করতে পারবো তো আমরা আর পি এস কোন পেয়েছি কত সিক্স ডিগ্রি এখন আর এস ইকাল এটা আমরা লম্ব পাইছি তিনশো রুট থ্রি এখন এই সমকোণী ত্রিভুজে আমরা যদি সাইন দ্বারা করি তাহলে লম্ব বায়ু অতিভূষ হবে তিনশো রুট থ্রি ভাগ পিয়ার আর যদি কস দ্বারা করি তাহলে ভূমি বায়ু অতিভূষ হবে আমরা দুভাবেই করতে পারবো তো আমি এখানে সাইন দ্বারা করেছি সাইন এটা আর এস হচ্ছে লম্ব আর পি আর হচ্ছে ভূমি সাইন হচ্ছে লম্ব বাই ভূমি এর অনুপাত তাহলে সাইন্স সিক্সটি ডিগ্রি ইকুয়াল তিনশো রুট থ্রি বাই পি আর সাইন্স সিক্সটি ডিগ্রি এর মান হলো রুট থ্রি বাই টু থ্রি হান্ড্রেড রুট থ্রি আর এ এটা আমরা আর আরি গুণ করবো করে এই রুট থ্রি দ্বারা ভাগ করব অর্থাৎ আমাদের কি হবে আমরা পি আর বের করব যদি পি আর আমরা বের করি পি আরটা আমরা এখানে নিয়ে আসলাম এখানে নিয়ে আসলাম পি আর তারপরে এই রুট থ্রিকে আমরা নিয়ে আসবো কোথায় পি এর কাছে তারপরে এই যে তিনশো রুট থ্রিকে আমরা গুণ করব দুই দ্বারা তাহলে আমাদের পি এ আর এর মান হবে তিনশো রুট থ্রি ইন্টু টু বাই রুট থ্রি এখানে আমরা রুট থ্রি রুট থ্রি কেটে দিলে আর পি আর এর মান ছয়শো এই পি আর এর মান ছয়শো আবার আমরা যদি কিউ আর বের করি এই কোনটা দেওয়া সেম এটাও আমরা সাইন দ্বারাও করতে পারবো কজ দ্বারাও করতে পারবো কারণ কজের মান এখানে এই যে এক্সের মান যেহেতু তিনশো আমরা জানি তাহলে বারোশো থেকে তিনশো বাদ দিলে কত থাকে নয়শো তাহলে ভূমি নয়শো তাহলে কচ দ্বারাও করতে পারবো দ্বারা যেহেতু আমরা এখানে লম্ব দ্বারা করেছি এটাও লম্ব দ্বারা করি সাইন লম্ব বাই অতিভুজ এই লম্বের মান তিনশো রুট থ্রি আছে আমরা বের করেছি গতে। তাহলে আর এস এই ত্রিভুজে আর এস কোন হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে সমকুনি আর এস ত্রিভুজে পৃথাগড়াজে সরি পৃথাগ্রাজে না। এটা আমরা সাইনের অনুপাত অনুসারে পাই সাইন অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ সাইন আর কিউ এস ইকুয়াল লম্ব বাই অতিপুস তাহলে এখানে লম্ব এটার মান আমরা কত পেয়েছিলাম তিনশো রুট থ্রি বিপরীত বিপরীতবাহ লম্ব হয় তিনশো রুট থ্রি এই তিনশো রুট থ্রি একে যদি আর আর কিউএস কোন হচ্ছে থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রি কোণের লম্ব হচ্ছে এই যে থ্রি হান্ড্রেড রুট থ্রি বাই কিউ আর সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ এখানে যদি আরি গুণ করি আমরা এই কিউ আর দ্বারা এখানে গুণ হয়ে এখানে কিউ আর হবে আসবে আর এই টু দ্বারা এখে গুণ হবে তাহলে হচ্ছে থ্রি হান্ড্রেড রুট থ্রি ইনটু টু এটা আমরা গুণ করলে পাব কিউ আর ইকুয়াল সিক্স হান্ড্রেড রুট থ্রি এটা ক্যালকুলেটার ব্যবহার করে পাবো এক হাজার উনচল্লিশ দশমিক দুই তিন মিটার তাহলে আমরা পি আরের দৈর্ঘ্য পেলাম অর্থাৎ আর হতে পি এর দূরত্ব এটি পেলাম হচ্ছে ছয়শো এবং আর হতে কিউয়ের দূরত্ব এটি পেলাম এক হাজার উনচল্লিশ দশমিক দুই তিন মিটার প্রায়